বিশ্বকাপের বাকি আছে আর মাত্র 15 দিন। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলো ইতোমধ্যেই প্রকাশ করে ফেলেছে আসন্ন বিশ্বকাপের জন্য তাদের জার্সি। সেই তালিকায় এবার যুক্ত হলো টি-20 ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল আফগানিস্তান। এক অভিনব পদ্ধতিতেই নিজেদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে এক ব্যতিক্রমী কায়দায় জার্সি প্রকাশ করতে দেখা যায় আফগানিস্তানকে। ভিডিওতে দেখা যায় পাহাড়ের কোল ঘেঁষে একদল বাচ্চা সাইকেল চালিয়ে অগ্রসর হচ্ছে কোনো এক গন্তব্যের পথে। অনেকটা পথ পেরিয়ে তারা পৌঁছে যায় স্টেডিয়ামের ভেতর। সেখানে তারা একটি পানিপূর্ণ পাত্রে কিছু ধাতব বস্তু রাখেন। তারপর সেটার ওপর একটা শস্য জাতীয় কিছু রাখার পর সেখানে স্বয়ংক্রিয়ভাবে ফুটে ওঠে আফগানিস্তান দলের এবারের বিশ্বকাপ জার্সি। এরপর বাচ্চারা সেখানে উপস্থিত আফগান ক্রিকেটারদের শীষ বাজিয়ে ডাক দেয়। হজরতুল্লাহ জাজাই থেকে শুরু করে আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা সেখানে উপস্থিত ছিলেন। তারা এসে সেই স্বয়ংক্রিয় জার্সিতে সম্মিলিতভাবে হাত দিতেই সবার গায়ে একে একে জড়াতে থাকে বিশ্বকাপ জার্সি। জার্সিতে নিজেদের দেশের মানচিত্রসহ নিজ জাতিসত্তার চিত্র ফুটিয়ে তুলেছে আফগানিস্তান। তাদের এই অভিনব উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে ক্রিকেট মহলে। সকলে প্রশংসা করেছেন এই ভিডিওর। তাদের উন্নতিতে খুশি ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ভক্ত সমর্থকেরা। শুধু মাঠের খেলাতেই নয়, আফগান ক্রিকেট যে এগিয়ে যাচ্ছে অন্যান্য দিক থেকেও এটা তারই প্রমাণ। জার্সি বহন করে একটা জাতির পরিচয়। ক্রিকেট মাঠে যা পরিধান করে মাথা উঁচু করে দাঁড়ানো যায়, যার সাথে মিশে থাকে আবেগ ও ভালোবাসা। জার্সি এমন একটা পোশাক যা পরলে শরীরে শিহরণ হয়, যাতে মিশে থাকে একটি নির্দিষ্ট জাতিসত্তার চিহ্ন। আফগানিস্তান ক্রিকেট বোর্ডও হেঁটেছে সেই পথেই। আসন্ন টি-20 বিশ্বকাপে গ্রুপ সিতে আছে রশিদ খানের দল। সেখানে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সহ তাদের সঙ্গী শক্তিশালী নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও প্রথমবারের মতো সুযোগ পাওয়া আফ্রিকান দেশ উগান্ডা। গ্রুপ পর্বে আফগানিস্তানের প্রথম ম্যাচ 4 জুন গায়ানাতে নবাগত উগান্ডার বিপক্ষে। 8 জুন একই ভেন্যুতে আফগানরা নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে। 14 জুন ত্রিনিদাদে নিজেদের তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে আফগানরা। 18 জুন সেন্ট লুসিয়ার ড্যারেনসানি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবেন অধিনায়ক রশিদ খান ও তার সতীর্থরা। এবারে বেশ শক্ত স্কোয়াড দিয়েছেন আফগানিস্তানের নির্বাচকেরা। ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারাও আফগানিস্তান দলকে দেখতে চান এবারের আসরের সেমিফাইনালে। সেই লক্ষ্যেই মাঠে নামবে রশিদ খানের দল। সিয়াম তালুকদার, অনফিল্ড।